হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালোই আছি। তো আমি আজকে তৈরি করে দেখাবো নোনা ইলিশ, আর নোনা ইলিশ বেগুন দিয়ে। তো এটা কিন্তু অনেক মজা, আমি এটা অনেক পছন্দ করি। আর ইলিশ মাছটা কিন্তু আমি লবণ মাখিয়ে নিয়েছি, যেটা কিনতে পাওয়া যায়, ওটা আমার কাছে বেশি ভালো লাগে না। আমি নিজেই পিস করে কেটে তারপরে ওটাকে লবণ মেখে আমি এক সপ্তাহ রেখে দিই। তো এটা কিন্তু টেস্টটা কেনাটার থেকে অনেক বেশি বেশি ভালো লাগে। তো চলুন, আমি কিভাবে তৈরি করছি। আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত তেল। আমি পর্যাপ্ত তেল বলতে এখানে 3-3.5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিচ্ছি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর অনেকগুলি কিন্তু কাঁচামরিচ দিয়েছি, প্রায় 7-8টির মতো। আর আমি খুবই সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিব, যেহেতু শুটকি বা লবণাক্ত মাছ কিন্তু একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগে। তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করে খাবেন, খুবই মজার। তো আমি পেঁয়াজগুলিকে বেশি ভাজবো না, একটু হালকা হাতে নেড়ে নিয়েই এর মধ্যে আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। আর আমি কিন্তু এটার মধ্যে আদা, রসুন, জিরা কোনো প্রকার এগুলি কিছুই ব্যবহার করব না, কারণ আমি করি না, আমার কাছে ভালো লাগে এমনি সাদামাটা হালকা মশলায়, এটা বেশি মজা হয়। আর যেহেতু ইলিশ মাছ, ইলিশ মাছে ওই সমস্ত মশলায় কিন্তু বেশি টেস্টটা আসে না। তো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, আমি এখানে কোনো রসুন ব্যবহার করিনি। তো এটাও একটু নেড়ে চেড়ে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। আর 1/2 চা চামচের মতো দিয়েছি আমি মরিচের গুঁড়া। আর আমি লবণ দিয়েছি কিন্তু খুবই সামান্য, কারণ যেহেতু লবণাক্ত মাছ। আর আমি মাছগুলিকে পিস কেটে নিয়ে লবণ মাখিয়েছিলাম, তারপরে আবারও আমি ছোটো ছোটো টুকরো করে কেটে আমি ভালোভাবে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আমি এখানে মাছ নিয়েছি 5 পিস, ছোটো টুকরো করে নিয়েছি আমি 5 পিস মাছকে। আর আমি এটা হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। আর আমি বেগুন নিয়েছি ছোটো সাইজের 3টা। আমি বেগুনগুলিকেও ঠিক এভাবে মাছের মতো করে কিউব করে টুকরো করে নিয়েছি। তো এখন একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ কিন্তু বেশি দীর্ঘক্ষণ রান্না করার প্রয়োজন হয় না, এটা অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো এই যে আমি বেগুন নিয়েছি, দেখেন আমি একইভাবেই কেটে নিয়েছি টুকরো করে মাছের মতো করে। তো এটাও আমি দিয়ে দিলাম, এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আমার কিন্তু এটা কষানো হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখেন আমার বেগুনটা কিন্তু সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে, বেশি বাকি নাই। এরপরে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিব, আমি ঝোল দিব অল্প, যেহেতু আমার বেগুনটা কিন্তু অলরেডি অর্ধেকের মতো, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু আবারও বলছি, আমি আদা, রসুন, জিরা এগুলি ব্যবহার করিনি। আর এভাবে আপনারা করে খেয়ে দেখতে পারেন, টেস্টটা আমার মনে হয় ওইগুলি দেওয়ার থেকে না দিলে বেশি স্বাদ, বেশি ভালো লাগবে। তো এই যে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, এখন আবারও একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে রান্না করে নিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। তো আমি আবার এর মধ্যে 4-5টি কচুর ছড়িয়েও দিয়ে দিয়েছিলাম, আমার কাছে ছিল ওটা সিদ্ধ করা, তো ভাবলাম দিয়ে দেই, এর মধ্যে একটু আঠালো ভালোই লাগবে।
তো হয়ে গিয়েছে আমার রান্না, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি সার্ভ করে দেখাবো। তো যে আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে, খুবই মজা হয়েছিল, অনেক মজা লেগেছিল, কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে, খুবই খুবই টেস্ট হয়েছিল। আপনারাও তৈরি করে খান, আর একদম ইজি রেসিপি। আর কিনাটার থেকে কিন্তু বাসায় লবণ দিয়ে মাছটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর খেয়ে আমাকে কমেন্টস করে লিখে জানান যে কেমন হয়েছে। তো আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন সব রেসিপিগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।